মানোয়ার। কি বাবা? আমি বুড়ো হয়ে গেছি, ধীরে ধীরে নিজের দায়িত্বগুলো বুঝে নিলে ভালো হয়। যাবার কথা জানিয়ে তোমার নায়েব কাকাকে চিঠি লিখে দিয়েছি, লাঞ্চ খাটে লোক থাকবে। আর শোনো, শাহানার বাবা বলেছিল আজকাল নাকি তুমি ওদের ওখানে আর যাও না। এনিথিং রং উইথ ইউ মাই বয়? হি ইজ মাই রিয়েল ফ্রেন্ড। চল 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 নদীর জল বড়ই উছল রে, চল 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 নদীর জল বড়ই উছল রে।
ছল নদীর জল বড় উছল রে, ছল 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 নদীর জল বড় উছল রে। অমন হাঁ করে দেখছেন কি, মুখে মাছি যাবে যে। না না দেখছি না, শুধু গান শুনছিলাম। আর পেতে গান শোনা শীত কাটা চোরের মতো অপরাধ তা জানেন? কই, বই পুস্তকতে কথা লেখা নেই? পুঁথি পুস্তকে কি এই কথা লেখা থাকে যে বেহায়া লোকেরা বেশি বিদ্যা? অপরিচিত লোকের সাথে গলাবাজি করাও কিন্তু লজ্জাবতী মেয়েদের ধর্ম নয়। গলা বাজি শুধু দেখেছেন, গলা ধাক্কা তো দেখেননি। কইরে পড়ি, সাহেবের বড্ড মাথা ধরেছে, চল মাথাটা ঠান্ডা করে দি। আস কি মানে মানে এখন পর্যন্ত ছোট সাহেবকে নিয়ে ফেরার নামটি পর্যন্ত নেই। না, কেমন সূর্যটা মাথার উপর দিয়ে আসছে আজ কালু সূর্যটা যখন মাথার উপর আসবে তখনই নাকি লঞ্চ আসবে, আর সেই লঞ্চে ছোট বুঝুরও আসবে। আমি মাথা নিচু করে রাখলাম, সূর্যও মাথার উপর আসতে পারবে না আর লঞ্চও আসবে না। তখন আমরা দুজনে বসে বসে গাঁজা খাবো, গাঁজা খাবো, খাবো 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 গাঁজা। বলি তোর কি কোনোদিন আক্কেল পছন্দ হবে না? বাড়িতে আসতে না আসতে গালমন্দ শুরু করে দিলে। মামরা মেয়ে, তোকে কি গালমন্দ করতে পারি? বলি ছোট সাহেব আসবে যে, তার জন্য একটু রান্না বান্না। আরে ছোট সাহেব, এ অবস্থা কেন? না মানে মানে পা পিছলে হঠাৎ করে কাদায় পড়ে গিয়েছিলাম। শিগগির জামা কাপড় পরতে ফেলুন, ঠান্ডা লেগে যাবে যে। চান চান চান, ওরে হাসি না, ছোট সাহেবের জন্য একটু চা কর। চাচা গো, এলো না এলো না এলো না এলো না, লঞ্চ আসেনি, ছোট সাহেব আসেনি। তোর মাথা আমার কথা বিশ্বাস না, আমার কোনো কথাই চাচা বিশ্বাস করে না। চাচা গো, কি হয়েছে হুজুর? জানি না। মধজম? না না,
পাতলা পায়খানা? না না ওসব কিছু নয়। আপনি টের পান না? আপনি টের পান না? আপনারা সবাই বাইরে যান তো, আমি ওষুধ দেওয়ার আগে একবার টেস্ট করব। দেখি হুজুর, সিনা টান করুন। কোথায় গেলেন নায়েব সাহেব? রোগ তো সাংঘাতিক, খুবই খারাপ রোগ নাকি? খারাপ মানে জব্বর খারাপ, ভোতা গুড়গুড়ি। ভোতা গুড়গুড়ি, এ রোগের নাম তো আগে কখনো শুনিনি। আরে বাবা, এক্ষুনি হলো শহরে রোগ, চোখের দৃষ্টি থেকে হয়, ভীষণ সংক্রামক। ঔষধের অনুপমের জন্যে কাল কোচ গাছের শিপার মূলের প্রয়োজন। কি সব বিদ্যুটির নাম বলছেন, এখানে পাওয়া যাবে তো? বলতে পারি না, তবে চেষ্টা করে দেখুন, দেরি করবেন না, তাহলে রিপোর্ট। না না, এক্ষুনি যাচ্ছি, চল খালু আমার সাথে চল। কি যেন নাম বললে? কালকোজ গাছের মূল। হাসিনা, ছোট সাহেবের উপর একটু নজর রাখিস মা। হ্যাঁ, একটু ভালো করে নজর রেখো, চলে হুজুর। ও ছোট সাহেব, এমন হবে তা বুঝতেই পারিনি। আপনি আমাকে মাফ করবেন। শুনুন, বাবাকে কিন্তু বলবেন না। পানি পানি খাইয়ে দাও, পানি 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 খাইয়ে দাও, পানি 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 পানি। না বন্ধু, আর চিন্তা করে কি হবে, যা হবার তাই হবে। দেখো, ছেলে মেয়ের যখন আপত্তি নেই, তখন আমার ইচ্ছা মনু আর বিলে যাওয়ার আগেই বিয়েটা হয়ে গেলে ভালো হয়। আমরা দুজনেই যখন বুড়ো হয়ে গেছি, কবে আছি কবে নেই কে জানে। বেশ তো, দিন তারিখ ঠিক করে ফেলো। তাছাড়া আজকালকার ছেলে কখন যে কি করে বসে তার ঠিক নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনারা এত টাকা পয়সা দিয়ে কি করেন? কেন, টাকা দিয়ে ঘুড়ি তৈরি করে তাহলে আকাশে ওড়ায়? তুমি কেমন করে বুঝলে যে আমরা ধনী? বারে বাবা বলছিল আপনাদের এত বড় মহল, যে ঘোড়ায় চড়ে একদিনে ঘুরে আসা যায় না। তা অবশ্য এককালে ছিল, কিন্তু আজ এই বাগান বাড়ি আর তার আশেপাশের সামান্য জায়গা জমিন ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আচ্ছা হাসিনা, ধরো ধরো আমাদের চেয়েও যদি কোনো বড় লোকের সঙ্গে তোমার বিয়ে হয়, তাহলে তাহলে খুব খুশি হবে, তাই না? আপনি আসলে লেখাপড়া শিখে বোকা হয়েছেন। আজকাল কি আর ধনীরা গরিবের মেয়ে বিয়ে করে? করে না, তাই না? না। বেশ বেশ, এইভাবে সেবা যত্ন করলে ছোট সাহেবের সেরে উঠতে আর বেশি দেরি লাগবে না। ওই দেখো কি সুন্দর লোকে যাচ্ছে না? ওই দেখো ওই দেখো।
তা কিসে দড়ি পাকাচ্ছিস? আজ যদি ফুলজান আমাকে ভালো না মানে তাহলে এই দড়ি দিয়ে আমি জাহান্নামে যাব। ওদের ঘাটে তোর ফুলজান আছে? ওস্তাদ তুই আমাদের দোয়া করিস। হ্যাঁ ভুলো যান জ্বর খেতে খেতে আমার মাথাটা চড়ক গাছের মতো মাথা গুলি বন্ধ করে দিচ্ছি। মাথা গুলি বন্ধ হয়েছে না, এ হাত ছাড়বো বলে তো ধরেনি। বাবা দেখে ফেলবেছি। তোর বাবা হয়তো এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছেন। তবু আমার ভয় লাগে। বিশ্বাস করো, তোমার কোনো সর্বনাশ করার ইচ্ছে আমার নেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হাসিনা। চলো এক্ষুনি এই মুহূর্তে কোনো মৌলবীর কাছে গিয়ে আমরা বিয়ে করে আসি। বিয়ে? এ কি সম্ভব? আপনার বাবা জানলে তো? বাবাকে জানিয়ে কাজ নেই, তাহলে এ বিয়েতে কিছু দেই মত দেবেন না, পরে অবশ্য মানিয়ে নেব। আমার বাবা? তাহলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। আমি চাই আপাতত এ বিয়ে সম্পূর্ণ গোপন থাক। আমি পাড়া গায়ের মেয়ে, লেখাপড়া বেশি করিনি। কাদায় জন্মালেও তুমি পদ্ম হয়ে ফুটেছ। তোমাকে মালা করে গলায় পরে যে কোনো পুরুষই ধন্য হবে। ফুলের মৌসুম তো চিরদিনের নয়, পরে হয়তো অবহেলা ছুড়ে ফেলে দেবেন। না হাসিনা, না। তুমি ভেঙে পড়ো না চৌধুরী, ডাক্তার বলেছে তুমি সেরে উঠবে। মিথ্যে সান্ত্বনা দিও না ভাই, আমি জানি আমার অবস্থা। মনোয়ারকে তুমি টেলিগ্রাম করে দাও, আর যত শিগগির পারো বিয়ের তারিখ ঠিক করো। অন্তত মৃত্যুর আগে মনোয়ারের মায়ের প্রতিশ্রুতি পালন করে যাই। মায়ের দেওয়া আংটি তার পুত্রবধূর হাতে পরিয়ে দিয়ে সে যোগ্যতার অভিষেক করলাম। তুমি আমায় ভুলে যাবে না তো? না গো না। ভোর হয়ে গেল না তো? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার দিন সুরেরও বাঁধনে। কালুটা যে কোথায় গেল? কালু, কালু! হ্যাঁ
আসলে আমি ঢাকায় যাচ্ছি, বাবার অসুখ, ভালো হলেই আবার আমি আসবো। পালন করে যেতে তুই তুই শালাকে বিয়ে কর। না বাবা, আগে তুমি সুস্থ হয় না, তারপর দেখা যাবে। আর আর কোনদিন সুস্থ হব না রে, হয়তো আবার জীবনে আবার ছেলের প্রতি এই হবে শেষ আদেশ। মা তোর হাতে তুলে দিলাম, তুই বাবা। ডাক্তার বাবা, তোমার শিউলি। আমি কি সে মর্যাদার যোগ্য? মায়ের দেওয়া আংটি তার পুত্রবধূর হাতে পরিয়ে দিয়ে সে যোগ্যতার অভিষেক করলাম। তুমি আমায় ভুলে যাবে না তো? না গো না। তুমি সুখী হওনি? এই তো সবে জীবনের শুরু, অনাগত ভবিষ্যৎই বলে দেবে আমরা সুখী হয়েছি কিনা। তুমি তুমি শুয়ে পড়ো। ঘুম আসছিল না তাই? শুয়ে পড় মা। নায়ক সাহেব, আপনার কপাল যে খুলে গেল, ঘরে নাতি আসছে। এটা তো আর ঢেকে রাখার জিনিস নাই নায়েব, ধর্মের কাল বাতাসে দাঁড়ে। হাসিনা 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 হাসিনা, বলে আমাকে কি শুনতে হলো? বল কেমন করে পাপের বোঝা মাথায় নিলি? বল বল বল, কে অনাগত সন্তানের পিতা? বল বল মা,
তোরা কেন এসেছিস? যদি জেনেই থাকেন তবে ওই কমলকিনীটাকে এখনো ঘরে রেখেছেন কেন? নিজের মেয়ে, তাকে কোথায় ফেলে দেব? জাহান্নামে। এই পাপাচার আমরা সইব না। যদি নিজে বিচার করতে না পারেন তাহলে আমাদের উপর ছেড়ে দিন, তা না হলে গ্রাম ছেড়ে চলে যান। হ্যাঁ, যে লাঠি দেখি একদিন আমি তোদেরকে শাসন করতাম, সেই লাঠি আজ তোরা আমার মাথায় ভাঙতে এসেছিস। কাউকে গ্রাম ছাড়া করতে হলে যে আদেশ একদিন আমি দিতাম, সে আদেশ শাস্ত্র আমায় দিচ্ছিস। পাপের শাস্তি পেতেই হবে। না, এ ভিটা মাটি ছেড়ে আমি কোথাও যাব না। আমার তুই ঔষধি, আমার মেয়ের পাপের প্রায়শ্চিত্ত হয়, তবে তোরা তোরা তাকে ক্ষমা করিস। কলঙ্কিনী, ওই হাত মরার গায়ে লাগাস। লেখাপড়া বেশি করিনি, কাদায় জন্মালো তুমি পদ্ম হয়ে ফুটেছ। ফুলের মৌসুম তো চিরদিনের নয়, পরে হয়তো অবহেলায় ছুড়ে ফেলে দেবেন। না সিনা, না। তোমার কি হয়েছে বলো তো? সব সময় কি এত চিন্তা করো? তুমি তো এমনটি আগে ছিলে না। মানুষের জীবন প্রবাহ একই গতিতে একই অন্বেষায় প্রবাহিত হবে, তার তো কোনো নিয়ম নেই শাহানা। জীবন দর্শনে এদিকটা কি তোমার নতুন আবিষ্কার? হয়তো বা। কিন্তু কিন্তু কেন? জীবনটাকে কেউ অনুবীক্ষণ যন্ত্রে দেখে না, তাই চলার পথের এতগুলো ফাঁকি ধরাও পড়ে না, অথবা কেউ আত্মবিশ্লেষণ করে না। নিজে প্রতারক সাজবে বলে? কিন্তু জীবন থেকে যে পালিয়ে বেড়ায় সে তো কাপুরুষ। তাই আমি খুব তাড়াতাড়ি বিলেত যেতে চাই। বেশ তো, যাবে। তার আগে একবার দেশের বাড়িতে যাব, বিষয় সম্পত্তি তদারকের দায়িত্বটা নায়েব কাকার উপর ছেড়ে দেব। বেশ। হাসিনা, হাসিনা, নায়েব কাকা। কে? ছোট হুজুর, আপনি এসেছেন? হ্যাঁ, নায়েব কাকা কই, হাসিনা কই? নায়েব কাকা হাসতেল করে মারা গেছেন। হাসিনা আপা নাকি বিয়ের আগে মা হতে চলেছে, তাকেও গ্রামের লোকরা তাড়িয়ে দিয়েছে। কি যারা বলছো? ঠিকই বলছি হুজুর, গ্রামের লোকেদের এত বড় সাহস। কিন্তু হাসিনা কোথায়? আপা সকালে লঞ্চে ঢাকায় গেছেন। ঢাকায় গেছে? চুপচাপ বসে আছো দিয়ে? শরীরটা খারাপ লাগছে? না, আমার সবকিছু গুছিয়ে রেখেছো? হ্যাঁ, আমি কালই যেতে চাই। তুমি বিলেতে কত বছর থাকবে? যতদিন না লেখাপড়া শেষ হয়। শোনো, আমি না আসা পর্যন্ত তোমার বাবাকে এখানে থাকতে বলো।
অথবা তোমার বাবার বাড়িতে গিয়েও থাকতে পারো, আমার কোনোটাতেই আপত্তি নেই। সালাম হুজুর। দারোয়ান ভাই, দারোয়ান ভাই। কি চাই? এ বাড়ির মালিক কি মনোহর চৌধুরী? হ্যাঁ, কেন? উনি কোথায় গেলেন? বিদেশে। বিদেশে? কবে ফিরবে? তা তো জানি না, তবে অনেকদিন থাকবে। আচ্ছা, ওনার পাশে যে মহিলাকে দেখলাম, উনি কে? কেন, বেগম সাহেবা? মনোহর সাহেবের স্ত্রী। সাহেবের স্ত্রী? গাছে জলে পুড়ে যাচ্ছে। ওঠো মা, ওঠো, ওঠো, চলো 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 মা। আমি গরিব মানুষ, তোকে যে কি করে সামলাই তাই ভাবছি। এ কথা কেন বলছো খালা? তুই জানিস না মা, এই এলাকাটা খারাপ, আশেপাশের লোকজনও ভালো নয়। তুমি ভেবো না, আমি দু একদিনের মধ্যেই চলে যাব। কোথায় যাবে মা তা তো বলতে পারবো না খালা, দেখি ভাগ্য কোথায় নিয়ে যায়। না রে হতভাগি, তোর এই গরিব খালা থাকতে তোকে কোথাও যেতে হবে না। তোকে আশ্রয় দিয়ে আমি পরকালে কাজ করেছি মা। আমি ভাবছি খালা, কাল থেকে আমি কাজের খোঁজে বেরোব। আচ্ছা, আগে তুই সুস্থ হয়ে নে। খালা, খালা, ও খালা, বাড়িতে আছো নাকি? খবর সব ভালো তো? আরে, নতুন মাল আমদানি করেছো দেখছি, তা মেয়েটি কে? চুপ, সাবধান আরামদাদা, মুখ সামলে কথা বলবি। ও আমার বোনজি। ঠিক আছে, যাচ্ছি, পরে আবার দেখা হবে। আমি বাড়িতে না থাকলে তুই সাবধানে থাকিস মা, দেখলি তো? আমি মতি, তা তোকে একা দেখছি যে, খালা কই? সে কাজে গেছে, কেন এসছো? এতদিন তোর পিছনে ঘুরছি, আজ নতুন করে বলে দিতে হবে কেন এসেছি। এই হাত ছাড়ার জন্য ধরে নি। চাকরি কোথাও পাবে না। তার চেয়ে যার ছেলে তাদের কাছে রেখে আসি, তবু ভালোভাবে বাঁচবে। আমি এ জীবন রেখে কি করব? এ পৃথিবীতে আমার কোথাও স্থান নেই।
তার চেয়ে যার ছেলে তাদের কাছে রেখে আসি, তবু ভালোভাবে বাঁচবে। আমি এই জীবন রেখে কি করব? এই পৃথিবীতে আমার কোথাও স্থান নেই। চুপ ব্যাপার, এই ঝোড়ো রাতে বাচ্চাটা এলো কোথ থেকে? কই, কাউকে তো দেখছি না, কেউ তো নেই। ও কাঁদে না বাবা, কাঁদে না, চুপ চুপ বাবা, চুপ, হ্যাঁ চুপ কর না, কেউ নেই, বেগম সাহেবের কাছে নিয়ে যা। দারোয়ান, গেট বন্ধ করছো? কি ঝড় বৃষ্টি! কার বাচ্চা? গেটে পেলাম, বসে কাম ছিল, মা বাপ কাউকে দেখলাম। তোমার কাছেই রাখো, বাপ মা হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও আটকে পড়েছে, বৃষ্টি থেমে গেলেই এসে নিয়ে যাবে। বাচ্চার পকেটে এই আংটি আর চিঠিটা ছিল, দেখি দেখি। বেগম সাহেবা, এই সন্তান অবৈধ নয়, তাই তাকে মা হয়ে বুকে ধরে রাখতে পারলাম না। আপনার স্বামী মনোয়ার চৌধুরীর সাথে আমার গোপনে বিয়ে হয়েছিল, এই সন্তান তারই। এই চিঠি এবং এই আংটি যখন আপনি পাবেন, তখন হয়তো আমি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাব। আপনার পথের কাটা হব না বলেই আমি আত্মহত্যার পথকে বেছে নিলাম। আত্মহত্যা? এখানে কেন? আগে বলুন, অত রাতে একা আপনি কোথায় যাচ্ছিলেন? মরতে। মরতে? কিসের দুঃখে? সে আপনি বুঝবেন না, বলেই দেখুন না। স্বামী আমায় ত্যাগ করেছেন, নিজের সন্তানকেও ধরে রাখতে পারিনি, তবু কেন কেন আমি বেঁচে থাকবো? বেঁচে থেকে আমি কি করব? চলুন আপনার স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসি, আমি তাকে বুঝিয়ে বলবো। না না, এ পৃথিবীতে আমার ঠাঁই নেই, আমাকে মরতে দিন, মরতে দিন। আমি ডাক্তার, মানুষকে বাঁচিয়ে তোলাই আমার কাজ। কত শিশু আমার হাতে পৃথিবীর আলো দেখল, কত মেয়ে মা হয়ে সন্তান বুকে নিয়ে ঘরে ফিরে গেল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারলাম না, আমারই হাতে তার মৃত্যু হল। তার শেষ চিহ্ন আমার সন্তান, একে মানুষ করে এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমার মা হারা সন্তানকে বুকে নিয়ে পারবে না তোমার সন্তানের দুঃখ ভুলতে? একজন অজ্ঞাত কুলুর সেরা নারী উপর সে বিশেষ কি আপনি রাখতে পারবেন? পারবো বোন, পারবো, কারণ মেয়েরা শুধু নারীই নয়, তারা মায়েরও জাতি। ভাইয়া, অজাত কুজাতের ছেলে? বাবা, অজাত কুজাতের ছেলে হলে বিদ্যুতের বাড়িতে আসতে পারতো না। তাছাড়া মনোয়ার কিছু জানলো না, সেই বা কি মনে করবে? তার সঙ্গে বোঝাপড়ার দায়িত্ব আমার। কিন্তু যখন তোর নিজের সন্তান হবে, তখন পারবি, পারবি এই ছেলেটাকে সমমর্যাদায় প্রতিপালন করতে? কার প্রতি অনুগ্রহ দেখাতে যেয়ে নিজেই অনুগ্রহের প্রাপ্তি হয়ে দাঁড়াচ্ছে শানু। মানুষ পাপ মুক্তির জন্য অনেক কিছু করে, আমি না হয়
আমি না হয় একটা সন্তানকে মানুষ করলাম। শানু, পৃথিবীটাকে এত সহজভাবে নিস নে মা। আচ্ছা আসি। বেগম সাহেবা, আমার মনে হয় উনি ঠিকই বলেছেন। তারওয়ান, এ বাড়িতে তোমার আর কাজের প্রয়োজন নেই। টাকা করে নিয়ে যেখানে খুশি যেতে পারো। আর তোমাকেও বলে দিলাম, বিদ্যুৎকে নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারবে না। যাও। হ্যাঁ বলুন। আমি আমি মানে ডাক্তার সাহেব, আমি মা হতে চাই না। তার মানে? আমার মাতৃত্ব চিরদিনের জন্য নষ্ট করে দিতে হবে। ইম্পসিবল, অসম্ভব। এ অন্যায়, আমি তা কখনো করতে পারবো না। একটা অন্যায় করলে যদি একটা জীবন ধ্বংসের হাত থেকে বেঁচে যায়, তাহলে কি সেটা অপরাধ হবে? অন্যায়ের পথে কখনো মঙ্গল হতে পারে না। পারি ডাক্তার সাহেব, পারি। আমি আপনাকে খুলে বলতে পারবো না, তা নাহলে বুঝতেন আমি কোনো অন্যায় করতে আসিনি। একজনের আমানতকে রক্ষা করার জন্য আমার সুখ শান্তি আমি বিসর্জন করতে এসেছিলাম। কেন সাহেব? তোমার সাহেব কবে আসবে বলতে পারো? কেন না, এমনি বললাম। আয়া, বিদ্যুৎকে দুধ খাইয়েছো? জি আম্মা। তা উনি কে? বোধহয় কাজের জন্য এসেছে। দরকার নেই। আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে না? এমনি জানিস আশি, আজ এক মহিলা আমার চেম্বারে এসে বলে কিনা আমার মাতৃত্ব নষ্ট করে দিন। সে কি কথা ভাইয়া? তাহলে বোধ হয়? না না, তেমন কিছু নয়। সন্তান সব মহিলারই কাম্য। শুধু একজনের আমানত রক্ষা করার জন্য তিনি নিজের জীবনের সুখ স্বপ্নকে বিসর্জন দিতে চান। একজনের আমানত রক্ষা করবে বলে তাই কি সম্ভব? তাই তো বলল। আর তুমিও তাই করলে ভাইয়া? পাগল, আমি কি তাই করি নাকি? শাহানা, শানু, কোথায় গেলে তোমরা সব? দিদি সাহেব স্কুলে গিয়েছেন হুজুর। স্কুলে? হ্যাঁ, ছোট সাহেবকে নিয়ে স্কুলে গিয়েছেন। ছোট সাহেব? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে তুমি, খবর না দিয়ে চলে এলে ওকে? যদি বলি আমার সন্তান, বিশ্বাস করবে? হেয়ালি রাখো, বলো ওকে। একজনের আমানত আমি প্রতিপালন করছি। কেন? অজান্তে অন্যায় করেছিলাম, সেই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে। আমি তোমার কোনো কথার অর্থই বুঝতে পারছি না। সব কথার অর্থ বুঝতে যাওয়া বিড়ম্বনা। বিদ্যুৎ, তুমি উপরে যাও। আয়া, ওর গোছলের পানি হয়েছে? জি আম্মা। যাও। একটা উপরি ঝঞ্ঝাট মাথায় না নিলে কি হতো না? হয়তো হতো, কিন্তু নিয়ে যখন ফেলেছি, ফেলে তো আর দিতে পারবো না। চলো উপরে চলো। চলো। কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি পাশের রুমেই আছি। তার মানে তুমি এখানে থাকবে না?
না, বিদ্যুৎটা ভারী দুষ্টু, অনেক রাত অব্দি সে ঘুমোয় না। গান শোনাতে হয়, গল্প করতে হয়, ও এখানে থাকলে তোমার ঘুম হবে না। আমাকে এড়িয়ে চলার মানে কি শানু? ছি, কোন স্ত্রী তার স্বামীকে এড়িয়ে চলতে পারে? একটা পরের সন্তান আমাদের দুজনের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হয়ে দাঁড়াবে, সেটাই কি তুমি চাও? এই সন্তান তোমার হলে সে কি তোমার সুখের অন্তরায় হয়ে দাঁড়াতো? শানু, যত টাকা লাগে, যা কিছু লাগে আমি দেব। তুমি তুমি ওকে কোনো অনাথ আশ্রমে রেখে দাও। না, তা সম্ভব নয়। একটা পরের সন্তান আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হয়ে দাঁড়াবে, সেটাই কি তুমি চাও? একটা পরের সন্তান আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হয়ে দাঁড়াবে, সেটাই কি তুমি চাও? এই সন্তান অবৈধ নয়, অদৃষ্ট মন্দ, তাই তাকে মা হয়েও বুকে ধরে রাখতে পারলাম না। তোর জন্য এক হতভাগিনী তার স্বামী সন্তান সংসারকে ত্যাগ করে আত্মহত্যা করেছে, তুই কি পারবি না তার এই আমানতকে রক্ষা করার জন্য সামান্য স্বার্থ ত্যাগ করতে? আমি পারব, আমি পারব। আরে চাচা, এদিক আয়, এদিক আয়। রং নাম্বার। আরে বেটা, আদরের সঙ্গে আঙ্কেল ডাকো। বাংলাদেশের লোক, বাঙালি ডাকটা তোর অপছন্দ কেন? রং নাম্বার চাচা বললে কেমন জানি বুড়ো বুড়ো মনে হয়। পরীক্ষায় পেল ঘোরার সাথে পাল্লা দিয়ে বয়সটা না হয় একটু বেড়েই গেছে, তাই বলে আর মার্কেট ডিমান্ড তো কমেনি চাচা। সরি, রং নাম্বার। তার মানে এখনো এক ডজন ম্যারেজ অর্ডার পেন্ডিং। ডিং ডিং। আচ্ছা বাদি যা, পরীক্ষা যখন শেষ হয়েছে তখন চলো না একটু সেলিব্রেট করে আসি। কোথায়? এই বাইরে কোথাও। নট ব্যাড, মাকে তাহলে বলি। রং নাম্বার বলবে বাবাকে, কারণ সংসারের মানিটারি অ্যাফেয়ার্স উনি ডিল করেন কি না, নাকি? আমি বরাবর মাকে সব কথা বলি। চলি। কি চাচা, কেস ফিট? মিস ফিট। কোথায় যাচ্ছ? অনেক দিন পরে এ বাড়িতে একটা নিয়মের পরিবর্তন দেখলাম। তার মানে? আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিংবা কখন ফিরব, এ ধরনের কথাগুলো না শুনতে শুনতে অনেকটা অনভ্যস্ত হয়ে পড়েছিলাম কিনা। ছন্ন ছাড়া মানুষ আমি, কখন কোথায় যাই নিজেই জানি না। বিদ্যুতের রেজাল্ট বেরুলে আমার ইচ্ছা আমিও কি বিলেত পাঠাবো। এই ছেলেটার ব্যাপারে বরাবর তোমার ইচ্ছেটাই পূর্ণ মর্যাদা পেয়েছে, সুতরাং আমার সেখানে মাথা গলানো অনধিকার চর্চা। মা, আমি কয়েকদিনের জন্য একটু সিলেট থেকে ঘুরে আসি। বেশ তো, গিয়ে খবর দিস। দেখছিস আসি। সময়টা কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাইয়া। সময়ের দোষ দিয়ে কি হবে বল, সে তো তার স্বাভাবিক নিয়মেই চলবে। কিছু যদি মনে না করিস তাহলে তোকে একটা প্রশ্ন করতাম। বলো।
আজ পর্যন্ত তুই আমাকে বুঝতে দিলি তোর এই অভিযোগের শেষ কোথায়? সন্তান হারা মায়ের জীবন শত অভিযোগে পূর্ণ, তুমি তার শেষ খুঁজছো কেন ভাইয়া? কোথায় তোর সন্তান? একদিনও তো সে কথা বললি নে। এ নিয়ে আমাকে প্রশ্ন করো না। কিন্তু এই নীরব আগুনে কতদিন তুই জ্বলবি? আমার তো আর কোনো দুঃখ নেই, নিজের সন্তানকে বুক ছাড়া করে শাওনকে বুকে পেয়েছি, তার মাঝে খুঁজে পেয়েছি আমার মাতৃত্বকে। এতেই যদি তুই শান্তি পাস তাহলে আমিও খুশি রে ভাইয়া। আমি ওস্তা খুশি হতে পারলাম না, মুসিবতে আছি। কেন রে? তুই তো যা হোক শাওনকে ম্যানেজ করে ফেলেছিস, কিন্তু আমার ভাগ্যে এখনো শিখেই ছিল না। কোনো রাজকুমারী স্বপ্ন দেখলেই পারেন? রাজকুমারীর সাথে আমার প্রেম, মুসিবতে আছে। কোথায় পাবো সেই রাজকুমারী? কেন পাবেন না? মুসিবতে আছে। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখে, সবাই যে পাবে তার কোনো মানে নেই। চল। মুসিবতে আছে ওস্তাদ। তুই কি বুঝলি? তোমারই নাগর যাবে পরো ঘরে, তোমারই আঙ্গিনা দিয়া। আমিও দেখে নেব, এক সাপে ছোবল মারলে অন্য সাপ দিয়ে কি করে বিষ নামাতে হয় সে আমি জানি। ওয়ান্ডারফুল লোকেশন, এরকম জায়গা না হলে কি আর পিকনিক পার্টি জমে? মুসিবতে আসি, তার চেয়ে ওয়ান্ডারফুল যারা সঙ্গী হয়ে পিকনিকে এসেছে। দেখলি না ওরা কেউ সঙ্গে এলো না? ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। তুই অবাক করলি, এটা যেন এক ঘরে থেকে কাপড় দিয়ে পার্টিশন করার মতো। ববি, আমার নামও বিমান, এখানে যখন এসেছি শাওনের সঙ্গে একটা বোঝাপড়া করবই। ওয়ান্ডারফুল আইডিয়া, দেখাই যাক তুই কি করতে পারিস। মুসিবতে আছে, সব দেখা যাচ্ছে। এ ভদ্রলোক কি বয়রা? আমি যাচ্ছি, শুনতে পান না? অশুনি কানে কম শোনেন? আমি কান খুলে রেখেছি। সকালে আমাদের মেয়েদেরকে কেন অপমান করেছেন জানতে পারি কি? অপমান কে বলল? আমি তো কেবল ঠিকানা চেয়েছি। নন্সেন্স, ঠিকানা ফের যদি তুমি আমাদের মেয়েদের পিছনে ঘোরো তবে মজা দেখিয়ে দেবো। মুসিবতে আসি। আল্লাহ আপনাকে মুসিবতেই রাখেন, আর মুসিবত উনি যেন ওখানেই থাকেন। মুসিবত, মুসিবতে আসি। পাশের রুমে কোন ছুটলো উঠেছে রে? হবে কোন লেজ বিশিষ্ট মানুষ নামে জানো? এত রাতে জোরে রেকর্ড প্লেয়ার বাজিয়ে অন্য ডিস্টার্ব করছে, লোকজন কি সিভিক সেন্স নেই? যা জিজ্ঞেস করে আয় যাও। না, আমি জেনে শুনে এসেছি। মিউজিকের সঙ্গে সঙ্গে নাচবেন বুঝি? দেখুন এটা আপনার বাড়ি নয়, এটা হোটেল, এখানে অন্য লোক থাকে, এ কথা ভুলে যাচ্ছেন কেন? না না চাচা, চাচা আমরা ভুলে গেছি? না 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 আমরা ভুলিনি। তাহলে ভলিউম বাড়িয়ে দিয়ে মিউজিক শুনছেন কেন? আরে চাচা আমরা বরং জনসেবা করছিলাম, সবার ঘরে তো টেপ রেকর্ডার নাও থাকতে পারে, ওনারও নেই, তাই ভলিউমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে সবাই শুনতে পায়। কেন? ঘুমের জন্য এই মিউজিকটা স্লিপিং ট্যাবলেটের কাজ করে, তাই না চাচা? আমি তো ঘুমিয়ে ভাতিজা। সবার জন্য হলেও আমাদের জন্য আপনার এই নীতি প্রযোজ্য না। আমাদের মানে? ও আপনি আর আপনার স্বামী? না, আমি আমার বান্ধবী। তাহলে ভুল করেছে। হ্যাঁ, আপনার বান্ধবীকে নিয়ে এলে দুয়ে দুয়ে ঝগড়াটা জমতো ভালো,
দেখো তো বাদি যা, আমি সেন্সে আছি কিনা। একজন মেয়ে মানুষ বলে গেল আমরা নাকি ননসেন্স। কে রে লোকটা? কে আবার সে সকালের বাদুরটা যে তোর গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল? বলে কিনা আপনার বান্ধবীকে নিয়ে আসলে দুয়ে দিয়ে ঝগড়াটা জমতো ভালো। আচ্ছা, তাহলে ওরা জেনে শুনে পাশের কান্না উঠেছে। আমার নামও শাওন, এমন মজা দেখাবো বাছা ধনরা টের পাবে। কালি ম্যানেজারকে কমপ্লেন করব। বলো তো চাচা, মেয়েটি কেন এসেছিল? ও, টেপ রেকর্ডারের শব্দে বোধহয় ঘুম হচ্ছিল না, তাই ক্ষমা চাইতে এসেছিল। এখন থেকে তোমাকে চাচা না বলে ভাতিজা বলে ডাকবো। তাহলে কেন ভাতিজা? চাচা তুমি বলো কেন এসেছিল। আরে বুদ্ধু, সকালে মেয়েটি অভিমান করেছিল, এখন ম্যাডামের মাথা জিরো ডিগ্রিতে, তাই বান্ধবীকে পাঠিয়েছিল ক্ষমা চাইতে। ভেরি গুড, প্রত্যেক মহিলাকেই এমনি ভাবে ক্ষমা চাওয়া উচিত, বিশেষ করে সুন্দরীদের। কি দেখ না, একটা চাল সবে দিয়েছি, দু একদিনের মধ্যেই কিস্তি মাত করে দেব। চল শুয়ে পড়ি। কোথায় যাচ্ছিস রে হাসি? কোথায় আর যাবো, একটু পাশে বাড়ি থেকে ঘুরে আসি। বুঝেছি, শাওন নেই তাই তোরও ঘরে মন টিকছে না। শাওন কি আর চিরকাল আমাদের কাছে থাকবে? বিয়ে হলেই তো পরের ঘরে চলে যাবে। তোর তো শাওনময় পৃথিবী। আমি ভাবছি শাওনের বিয়ে হলে যৌতুক হিসাবে তোকেই সঙ্গে দিয়ে দেব। লোকটার পিছনে আমার লেগেছিস কেন? সবটাই কি তোর রাগ, না তার পিছনে অনুরাগ আছে? আসল কথা কি জানিস, পুরুষ জাতটা বড় জেদি, ওদের আঘাত না করলে প্রতিঘাত করে না, তাড়িয়ে না দিলে জড়িয়ে থাকে না, পালিয়ে যায়। ওকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। ও মা, তাই নাকি? চিনতে পারছেন না, ওই ছোটবেলায় আপনার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে একই স্কুলে পড়ত, তাছাড়া এই ধানমন্ডিতে থাকে। আপনি অনেকদিন পর দেখলাম কিনা, তা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো নেই ভাই। হ্যাঁ, তা তো দেখেই মনে হচ্ছে। তা একা একা বসে আছেন যে, ব্যারিস্টার সাহেব বাইরে গেলেন কিনা? তাই। তাছাড়া আমি সাধারণত এই ঘরে আসি না। আপনার ছেলে বোধহয় এবার ডাক্তারি পরীক্ষা দিল? হ্যাঁ, আমার ইচ্ছা পাশ করার পর ওকে বিলেত পাঠাবো। সত্যি আপনি সুখী মা। তা বিদ্যুৎ এখন কোথায়? মিছে মিছে রাগ করো না,
আমি তো লোক এত মন্দ না, মিছে মিছে রাগ করো না। আমি তো লোক এত মন্দ না, বলতে কিছু নিয়েছি পিছু, বলতে কিছু নিয়েছি পিছু, দয়া করে শোনো না। মিছে মিছে রাগ করো না, আমি তো লোক এত মন্দ না। রাস্তা কারো কেনা নয়, বাধা দেবে কারে? সরকারি পথে স্বাধীন ভাবে সবাই চলতে পারে। রাস্তা কারো কেনা নয়, বাধা দেবে কারে? সরকারি পথে স্বাধীন ভাবে সবাই চলতে পারে। অভদ্র কথা কাটে, ভদ্র করবার ভারটুকু কি, ভদ্র করবার ভারটুকু কি তুমি নিতে পারো না? মিছে মিছে রাগ করো না, আমি তো লোক এত মন্দ না। পৃথিবী তো ছোট নয়, চিনতে সময় লাগে। আমি যখন সাথে আছি আমায় চেনো আগে। পৃথিবী তো ছোট নয়, চিনতে সময় লাগে। আমি যখন সাথে আছি আমায় চেনো আগে। আপনি কি ভেবেছেন আপনাকে মন দেব? মন না দিলে হৃদয় দিও, মন না দিলে হৃদয় দিও, নইলে প্রাণে বাঁচবো না। মিছে মিছে রাগ করো না, আমি তো লোক এত মন্দ না। কাছে এসে ভালোবেসে যাচাই করে দেখো না। মিছে মিছে রাগ করো না, আমি তো লোক এত মন্দ না। বলতে কিছু নিয়েছি পিছু, দয়া করে শোনো না। মিছে মিছে রাগ করো না, আমি তো লোক এত মন্দ না। সকালে ঘুমিয়ে ঘুমিয়ে স্লিপিং, আর একটু চাপো বাবা, চেপে চুপে নড়ে সব, আরেকটু চাপো, চাপো চাপ চাপো, আরেকটু মেপে মেপে চাপ না রে বাবা। রিতা, এই রিতা, রিতা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি?
মর্নিং। আপনি এত সকালে? হুম, রাত ১২টায় আপনার সকাল হয় দেখছি। হুম, অভদ্রের মতো আমার কামরায় ঢুকে আপনি আমারই বেডে শুয়ে আছেন? আমি আপনার বেডে? তাহলে তো কি, বাজে কথা না বলে বেরিয়ে যান, নইলে আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। হুম, অন্যের কামরায় ঢুকে এত রাত্রে শোরগোল করাটা কোনো ভদ্র মেয়ের পক্ষে শোভনীয় নয়, বুঝেছেন? আপোষে না গেলে আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। জানেন আপনার বিরুদ্ধে জালিয়াতের মামলা হয়? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আমি আপনার কাছে হয়তো হেরে যেতে পারি, কিন্তু আইনের ভয় দেখাবেন না, পাছে ট্রেসপাচার হিসেবে আপনি অপরাধী সাব্যস্ত হবেন। ইডিয়েট রিতা! এ রিতা, কোথায় গেলি? রিতা, এ রিতা! শাওন, এ শাওন, কি রে স্বপ্ন দেখছিস নাকি? আরিয়া, আপনি? সুপ্রভাত, সুপ্রভাত। আপনি এখানে? শাওন কোথায়? সত্যি তো, কিন্তু আমাদের বিদ্যুৎ কোথায়? চুলোয়। ও, চুলোয়? তাহলে আপনাদের শাওনও জাহান্নামে। এবার বুঝতে পেরেছেন কার ভুল? ভাতিজা, এই কেমন রহস্য, তাজ্জব ব্যাপার, আমি এখানে এলাম কি করে? ও আচ্ছা, চলি। দেখুন, আমি ভুল করে আপনার রুমে ঢুকে পড়েছিলাম, সেজন্য লজ্জিত। লজ্জিত হওয়াই উচিত, তবে ভবিষ্যতে এরকম ভুল হলে ভুলের মাসুল দিতে হবে। চলে আয় চাচা। টু ম্যাডাম, শুভ ডিস্টার্বিং রাত্রি। কেমন আঘাত দেখালাম ভাতিজা, তুমি তো খুব আঘাত দেখালে। কিন্তু আমি তো চার হাতে হামাগুড়ি দিও, খেলাটা বুঝলাম না। আরে বোকা, রুমের নাম্বার তো আমি চেঞ্জ করেছি। তাই নাকি? হুম, তা আগে বলবে তো। আগে বললে তো মজাটাই চলে যেত, খেলাটা জমতো নাকি? হুম ভাতিজা, তোমার সাথে শেয়ারে বিজনেস করা উচিত হবে না, তুমি বহুত খতরনাক আদমি আছো। হ্যাঁ, কেন? আজ তুমি রুমের নাম্বার চেঞ্জ করছো? হ্যাঁ, কাল হয়তো মেয়ের নাম্বার চেঞ্জ করা শুরু করে আমার সিরিয়াল নিয়ে টানাটানি, মানে যাইছে তাই কেলেঙ্কারি হই। বাপরে বাপ! কামিন, কামিন। বেড়া শুনো। ইয়াস ম্যাডাম। এই কাগজে লেখা ওষুধগুলো নিয়ে এসো। আর শুনো, 726 নম্বর রুমে দুজন ভদ্রলোক থাকেন, তাদের চায়ের সাথে মিশিয়ে চা খেতে দেবে। এই ওষুধের কথা জানতে পারলে কখনো ওরা চা খাবে না। অথচ ডাক্তার বলেছে এই ওষুধগুলো না খেলে ওরা খুব অসুস্থ হয়ে পড়বে। ওনাদের দুজনেরও বুঝি এক রোগ। হ্যাঁ যাও, দেরি করো না। ইয়াস, এবার বাচ্চাদের মজা দেখাবো। চাচা, ও চাচা যান। আরে বেটা, আদরের সঙ্গে আঙ্কেল ডাকো। বেটা, বেহারার বাচ্চা তো এখনো চা নিয়ে এলো না। কামিন, গুড মর্নিং স্যার। নবাবের বাচ্চা, চাচা
৩৭ এর ম্যাডামরা বলছিলেন আপনাদের নাকি কি একটা অসুখ আছে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। ম্যাডাম বলছিলেন আপনারা নাকি জানলে ওষুধ খেতে চান না। ম্যাডাম এ কি করেছেন বলুন তো, আপনার কথা মতো 729 এ সাহেবের চায়ের সাথে ওষুধ মিশিয়ে দিলাম, এখন সাহেবরা পেটের ব্যথায় মারতে এসেছে। 729 নম্বরের সাহেব? ম্যাডাম বলছেন ওনারা নাকি আপনাদের এই লোক। ও যাও, 729 নম্বর সাহেব তুমি চেনো? আগে চিনতাম না, দেখা হওয়ার পর জানার কৌতূহল হলো। হোটেল হিস্ট্রি থেকে জানতে পারলাম একজনের নাম বিদ্যুৎ চৌধুরী। আর কিছু জানোনি? ম্যারিড কি আনম্যারিড? তাও জেনেছি। শাওন, বরাবরের একটা সীমা থাকা দরকার, তাই নাকি? জানো তুমি আমার বাগদত্তা। কথাটা উইথড্র করুন, আপনার এবং আমার মাঝে একটা ফ্যামিলি রিলেশন আছে, নাথিং মোর দ্যান দ্যাট। মুসিবত, তাড়াতাড়ি কেটে পড়া উচিত, বিলম্ব হলে হয়তো শেষ পর্যন্ত ওরা চিটে গুড়ের মতো এটে যেতে পারে। স্যার আপনার চিঠি। হ্যাঁ, মাই চিঠি। কার চিঠি? শাসনশ্রী মিম সাহেব দিয়েছে। ওরা কোথায়? আজ সকালে ঢাকা চলে গেছে। চিড়িয়া ফ্লাইং উড় গিয়া। জনাব বিদ্যুৎ সাহেব, আপনাকে অনেক বিরক্ত করেছি তার জন্য দুঃখিত, পারলে ক্ষমা করে দেবেন। ইতি শাওন। শাওন কিন্তু ঠিকানা কোথায়? ঠিকানা শাওন, আই মিন চুপ। কদিন বাড়িতে না থাকায় মাছগুলির খাবারও ঠিক মতো দেওয়া হয় নাই। শাওন বলো পুপি। এবার তোকে বিয়ে দেব। কেন? আমি কি তোমাদের বোঝা যে তাড়াতে পারলে বাঁচো? ও কথা বলতে নেই মা, তুই বড় হয়েছিস, তোর সাথে বিয়ে দেব বলে মনে মনে আমি একটা ছেলেকে পছন্দ করে রেখেছি। কিসের পরামর্শ হচ্ছে দুজনে? শাওনের বিয়ের কথা হচ্ছে বুঝি? তা আমাকে বাদ দিয়ে কেন রে হাসি? তোমাকে বাদ দেব কেন ভাইয়া, তোমার অনুমতি ছাড়া কি বিয়ে হবে? শাওনের জন্য আমি মোটামুটি একজনকে সিলেক্ট করেই রেখেছি। কে? কেন, বিমান একসাথেই ওরা লেখাপড়া করছে, পরস্পর পরস্পরকে জানে, পরলোকের ছেলে, তাছাড়া স্বভাব চরিত্রে নেশালা মাল শেষ। শাওন পাশ করলেই তোর বিয়ে হচ্ছে, ক্যারিও তাই বলেছে। এদিকে কিন্তু শাওন বিদ্যুতের সঙ্গে ঝুলে পড়েছে। শাট আপ বিদ্যুৎ,
আমি বেঁচে থাকতে বিদ্যুৎ শাওনকে পেতে পারে না। যখন সে তার সত্য পরিচয় জানবে তখন কি সে লজ্জায় ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে না? না না, কোন বিশ্বাসে বলছে কথা? বিদ্যুৎকে আমি পেটে ধরিনি, কিন্তু আমার রক্ত দিয়ে ওকে আমি বড় করেছি। কিন্তু যেদিন তোমার সব দেয়া পথের ধুলোয় মিশে যাবে, পারবে? পারবে সেদিন এত বড় আঘাত সইতে? এতদিন ধরে নিজকে আমি বঞ্চিত করে যে আঘাত আমি সয়েছি,
তার চেয়েও কি বড় আঘাত বিদ্যুৎ আমাকে দিতে পারবে? তোমার এ বিশ্বাসে জয় হলে আমি খুশি হব শানু, খুশি হব, খুশি হব। যদি আমাকে আঘাত করিস আমি দুঃখ পাবো না বাবা, শুধু তোর মা যদি কোনোদিন ফিরে আসে তাকে বলিস আমি আমার দায়িত্বের অমর্যাদা করিনি। আমার বিয়েতে বাবার দেয়া অলংকার। এখানে নিয়ে এসেছো কেন? বিদ্যুৎকে পড়াতে তোমার অনেক টাকা খরচ হয়েছে, আশা করি এগুলোর মূল্য দিয়ে সেই ঋণ শোধ হবে। শানু, বিপদে পড়েছি রে, আমার ফুপি আমার বিয়ে দিতে চান, তানি কোন জানাশোনা ছেলের সাথে। তাহলে তো খুব খুশির কথা। খুশি না হাতি, ওদিকে বাবা বিয়ে দিতে চান বিমানের সাথে। বাবা, এক ঢিলে দু পাখি। না না, আমি চাচ্ছি। বুঝেছি বন্ধু, বুঝেছি, সে পিকনিক। কিন্তু সে কোথায় থাকে তা তো জানি না রে। জানবে কেমন করে, ঠিকানা দিয়েছিলি? না। দুজনের একজনকে বেছে না, বিয়ে করলে ওই পিকনিক কে করবো, নইলে নয়। দারোয়ান, মালগুলো উপরে নিয়ে এসো। এই যে বিদ্যুৎ, ঠিক সময় এসে পড়েছে বাবা। তোমাকে আমি কিছু কথা বলতে চাই। একই বাড়িতে আছি, তুমি ছেলে আমি বাবা, অথচ তোমার আমার মাঝে একটা সমান্তরাল দূরত্ব রয়েছে। স্বভাবতই তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এমন হচ্ছে? তার উত্তরটা আমার জানা থাকলেও বলার সামর্থ্য নেই। সময় একদিন সে প্রশ্নের জবাব দেবে। মাই চাইল্ড, তুমি এখন বড় হয়েছ, সঙ্গে সঙ্গে দায়িত্বশীল হয়ে উঠেছ। তোমার গৌরব সারা দেশময় ছড়িয়ে পড়ুক, আমিও তাই চাই। ইয়েস মাই চাইল্ড। থাক থাক বাবা, আপনি আমায় দোয়া করবেন। একটা কথা বলুন, তোমার মা পড়ুক অভাগিনী, প্লিজ লুক আফটার হার। শোনো, চিঠিটা তোমার মাকে দিও। মা, মা, মা। বিদ্যুৎ, তুই এসেছিস বাবা।
হ্যাঁ মা, আমার রেজাল্ট দেখে তুমি খুশি হয়েছে তো? তুমি এত অসুস্থ আমাকে আগে জানাওনি কেন? বাবা একটা চিঠি দিয়েছেন। আমি বুঝতে পারি না মা, একই সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মাঝে। একই বাড়িতে থেকে আমরা একে অন্যের কাছে অপরিচিত। বাবার যদি কিছু বলার থাকতো তিনি নিজে এসে বলতে পারতেন, কিন্তু কিন্তু চিঠি লিখে কেন? তাছাড়া পড়তো বাবা, সুচরিতা শানু, আমার চিঠি পেয়ে হয়তো তুমি অবাক হবে, কিন্তু আমি অনেক চেষ্টা করে মুখে যে কথা বলতে পারবো না বলে ভেবেছি, সে কথা বলতে চিঠিটা একমাত্র মাধ্যম বলে বেছে নিলাম। জীবনের অনেকটা সময় আমাদের শেষ হয়ে গেছে, তুমি কি পেয়েছো আর আমি কি পেয়েছি জানি না, তবু তোমার আমার দায়িত্ব ছিল আর তোমারও একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। আজ তোমার বিদ্যুৎ বড় হয়েছে, আশা করি সে দায়িত্ব নিতে পারবে। ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যত টাকা প্রয়োজন সেভাবে ওঠাবে। আমি কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি, প্রয়োজন হলে ডেকো, তোমাদের পাশে এসে দাঁড়াতে চেষ্টা করব, তবু সেখানে গিয়েও যদি একটু শান্তি পাই। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কষ্ট করে মরছ, বাবাও তোমাকে এই অবস্থায় রেখে চলে গেল, কেন মা কেন কেন বলো বলো মা, বাবার কিসের অভিমান? আমি তোকে সে কথা বলতে পারবো না বাবা। তোমাকে বলতেই হবে মা। বিদ্যুৎ, আমাকে এ নিয়ে আর প্রশ্ন করিস না। তুমি বলো আর নাই বলো, বাবাকে আমি ফিরিয়ে আনবই। বিদ্যুৎ যাস নে বাবা। ওখানে পাঁচটা দুটো এখন দুটো সুপরে শোন বহু চেষ্টা করে আজই তোমার শাওনের খবর আমি পেয়েছি। আজ ভার্সিটি অডিটোরিয়াম ওদের একটা ফাংশন হচ্ছে, যাবে নাকি? যেতে তো কোনো আপত্তি নেই, কিন্তু বাড়িতে মা একা অসুস্থ। আরে বাবা, সেজন্যই তো ইলেকট্রিক কানেকশনটা তাড়াতে করবার চেষ্টা করছি, যাতে হুর হুর করে বউ এসে সুসুর করে তোর মায়ের সেবায় লেগে যেতে পারে। চল 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 চল। ঠিক আছে, তুই চল, আমি আসছি। হ্যাঁ আসবি তো? হ্যাঁ চল চল। তা তা
ধরা দেব না রে তোরে, থাকি বনের ভেতরে, আমি অজানা দেশের এক রাজার কুমার। না না চাই না রে তোরে, আমি এসেছি শিকারে, তোকে ধরে রেখে বল রে কি হবে আমার। ধরা দেব না রে তোরে, থাকি বনের ভেতরে, আমি অজানা দেশের এক রাজার কুমার। না না চাই না রে তোরে, আমি এসেছি শিকারে, তোকে ধরে রেখে বল রে কি হবে আমার। একলা ছিলেন বনে সেই তো ভালো, হঠাৎ ছড়ালে চোখে রূপের আলো। একলা ছিলেন বনে সেই তো ভালো, হঠাৎ ছড়ালে চোখে রূপের আলো। সেই তীর ধনুকে মোরে মেরে কি হবে রে, সেই তীর ধনুকে মোরে মেরে কি হবে রে, তোর চোখের নজরে আমি মরি বারবার। না না মারব না তোরে, আমি এসেছি শিকারে, তোরে অকারণে মেরে বল কি হবে আমার। ধরা দেব না রে তোরে, থাকি বনের ভেতরে, আমি অজানা দেশের এক রাজার কুমার। রূপবতী ছলনাতে ভুল আসনে মন, আমি তো চাই না হতে তোর প্রিয়জন। তবু তোকে ভালো লাগে কেন যে আমার, মনে হয় মেনে গেছি তোর কাছে হার। রূপবতী ছলনাতে ভুল আসনে মন, আমি তো চাই না হতে তোর প্রিয়জন। তবু তোকে ভালো লাগে কেন যে আমার, মনে হয় মেনে গেছি তোর কাছে হার। সেই হার মানা হার পরে একবার বল মোরে, হার মানা হার পরে একবার বল মোরে, মন দেয়া নিয়া কি গো হলো দুজনার। তুই আই মোর আর কাছে, তোর শুনি কথায় আছি কানে কানে, দিয়েছি রে তোরে আমি মনের ভিতরে, যত ভালোবাসা ছিল মোর করেছি উজাড়। আমি চেয়েছি রে তোরে সারা পৃথিবীটা জুড়ে, তুই মধুমিতা হয়ে এলি জীবনে আমার। বিমান বিদ্যুৎ যেখানে এসেছিল তা আগে থেকে প্ল্যান করা ছিল। তুই কি করে বুঝলি? মুসিবতে আসি, দেখলি নে, বলা নেই কোয়া নেই, সে আমাকে আউট করে দিয়ে ভিতরে ঢুকে বললো। শাওনি শিখেছে ওকে এখানে আসতে, তাই এসেছে। সব বুঝতে পেরেছি, চল আমার সঙ্গে। আপনাকে তো সবই জানালাম, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না আঙ্কেল। ঠিক আছে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আঙ্কেল ঠিকই বলেছেন, আমরা তাহলে চলি। আচ্ছা এসো ভাইয়া। কিরে হাসি, বিমান কি জন্য এসেছিল? ছেলেদের যা কাণ্ড, শাওনের সাথে হয়তো কথা কাটাকাটি হয়েছে, অমনি ছুটে এসেছে। কথাটা কিন্তু হেসে উড়িয়ে দেবার মতো নয় ভাইয়া।
ওদিনে যখন বিমানের কথা আলোচনা হচ্ছিল তখনও দেখেছি শাওন ঘর থেকে চলে গেছে। পছন্দ করে থাকে তা আমাদের বললেই তো পারে। ঠিক আছে, আমি ওর কাছে জেনে নেব, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া। শাওন, শাওন, তোদের ফাংশন কেমন হয়েছে রে? খুব ভালো। জানো পুপু, আজ ফাংশনে একটা, তোকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক উত্তর দিবি তো? বলো পুপু। তুই কি কাউকে পছন্দ করে রেখেছিস? হঠাৎ প্রশ্ন কেন? বরাবরই দেখছি তুই বিমানকে এড়িয়ে চলিস। কেন, এসেছিল নাকি? সে বড় গায়ে পড়া স্বভাবের লোক, এই জন্য আমার ভাল লাগে না। কিন্তু যাকে ভালো লাগে সে কে? ছেলেটি এবার MBBS পরীক্ষায় ফার্স্ট, আমারই ছাত্র। কিন্তু এত সব জিজ্ঞেস করছিস কেন বলতো? শাওন যে তাকেই পছন্দ করে রেখেছে। তাই নাকি? কই রে শাওন, তোর সে বিদ্যুৎকে একবার বাড়িতে নিয়ে এলি না? আজই নিয়ে আসবো। ফুফু, বাবাকে রাজি করার দায়িত্ব কিন্তু তোমার। আমি মার সঙ্গে দেখা করে আসছি। মা, মা বস বাবা। তুই যত তাড়াতাড়ি পারিস তোর পাসপোর্ট জোগাড় করে নে। আমি চাই তুই বিলেত গিয়ে বড় ডাক্তার হয়ে আয়। সে হবে কোন, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর দেখা যাবে। বিদ্যুৎ, একটা কথা বলবো? বলো। তুই বিলেত চলে গেলে এত বড় বাড়িটায় আমি একা কি করে থাকব? কেন, বাবা তো আছে। ওই ছন্ন ছাড়া লোকটাকে সংসারের ঝামেলা না টানাই ভালো। মা, বড্ড অবাক লাগে, এতদিন বাবা সংসারে থেকেও সংসারী হলেন না। যাকে সেসব কথা কি বলতে চাও বলো। বাবা, আমি কবে আছি কবে নেই বলতে পারি না। আমি তোকে বিয়ে দিতে চাই। বিয়ে? তোর যদি কোনো পছন্দ করা মেয়ে থাকে আমাকে দেখা, তা না হয়। মা, ঠিক এই কথা বলার জন্যই তো আমি তোমার কাছে এসেছিলাম। আমি ওকে তোমাকে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ। কোথায়? এক্ষুনি নিয়ে আসছি। শাওন, এসো। মা, এই শাওন। বসো, বেঁচে থাকো মা। তা তোমার বাবা? মা, ওর বাবা ডক্টর হাসান, আমার প্রফেসর, আর শাওন ইউনিভার্সিটিতে পড়ে। আজ চলি খালা মা, আরেকদিন আসবো। আদা। আদা। মা, আমি কি দিয়ে আসি? এসো। কেমন বলো তো, খালামার সামনে আমি কেমন অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম? তুমি তো একতরফা তোমার সার্টিফিকেট দিয়েই গেলে। তোমাকে পছন্দ করলে তো আমি বিয়ে করবো। আমাকে পছন্দ না করলে আমার কাছে ছুটে এসেছিলে? থাক থাক, হয়েছে, আমি কিন্তু ফুপির কাছে সবকিছু বলে দিয়েছি। বেশ করেছো, এবার তোমার ফুপিকে সোজা আমার আম্মার কাছে পাঠিয়ে দেবে। তা না হয় দিলাম, কিন্তু তার আগে তোমাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। আচ্ছা যাবো, আজ সন্ধ্যা চলো। চলো। কি, তুই নিজের চোখে দেখে এসেছিস? মুসিবতে আছি। নিজের চোখে দেখে এসেছি মানে নিজের কানেও শুনে এসেছি। শাওন আর বিদ্যুতের সে কি ঢলা ঢলি গলা গলি। ও, ওরা একসঙ্গে ওদের বাড়ি থেকে বের হচ্ছিল। ব্যাপারটা দিন দিন সহ্যের বাইরে চলে যাচ্ছে। মুসিবতে আছি। ফুপি, তোমার আয়োজন দেখে মনে হচ্ছে যেন অনেক লোক খাবে। একা বিদ্যুৎ চৌধুরী কে এত সব খাবার খেতে পারবে? আমিও খাবো। ও কি পছন্দ করবে কি করবে না তা তো আমি জানি না, যা ওর ভালো লাগবে সেটাই খাবে। ভাবখানা যেন তোমার নিজের ছেলে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসছে। হতেও পারে। শাওন,
এসছে। এসো পরিচয় করিয়ে দিই, ইনি আমার ফুপি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি শাওনের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনি ঠিক আমার মার মতো। বিদ্যুৎ, তোমার মা কেমন আছে? মার শরীর ভালো নেই। তোমার মাকে বলবে কালই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আশা করি তোমার মা এতে অমত করবে না। এসো বাবা, খেতে এসো। মাতামাতার উপর নির্ভর করে বসে থাকলে শেষকালে তোরও অবস্থা দেবদাসের মতো হবে। তুই কি বলিস? জোর প্রয়োগ করতে হবে, দরকার হলে দুই চারটা মার্ডার করতে হবে, কিছু পরোয়া নেই। কিন্তু সাবধান বাবা, ওই মুসিবতে আমাকে জ্বর আসলে বাবা। ছোট সাহেব, একজন মহিলা এসেছে। মা, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আজ উনি আসবেন। উনি? উনি কে? উনি মানে একটু পরে টের পাবে। আপনি যা ছবি দেখছেন উনি আমার বাবা। আচ্ছা, উনি বাড়িতে নেই? জি না, কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। কোথায়? গ্রামের বাড়িতে। কবে ফিরবে? তা তো জানি না। ও হ্যাঁ, মা অসুস্থ, তাই নিচে নেমে আসতে পারবেন না। আপনি যদি দয়া করে ওপরে যান খুব ভালো হয়। ঠিক আছে, চলো বাবা। চলো। আপনি বসুন। ব্যাপার কি বলুন তো? কেন, বিদ্যুৎ কিছু বলেনি? কি যেন একটা বলতে চাচ্ছিল, আমাদের শাওনকে বিদ্যুৎ পছন্দ করেছে, তাছাড়া বিদ্যুৎকেও শাওনের পছন্দ। আপনি যদি আপত্তি না করেন তাহলে একটা দিন তারিখ দেখে, আপত্তি মানে যত তাড়াতাড়ি পারেন বিয়ে তারিখ ঠিক করেন। মেয়েটিকে আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। তো যে আপনার ভাইয়ের মেয়ে তা তো জানতাম না। বিদ্যুতের বিয়ে হয়ে গেলে আমি বাঁচি। ওর বাবাকে তাহলে জানাতে হয়। আর বলিস নি ভাই, শাওনের বিয়ে নিয়ে ব্যস্ত আছি। এই যে আপনার বার্থডে। ম্যারেজ সিরিমনি। আপনার বিয়ে? না, শাওনের বিয়ে। মুসিবতে আছি। শেষ পর্যন্ত আমাকে বিচ্ছেদ করে ওই লোফারটাকে বিয়ে করছে, তাই তো দেখছি। ববি, হেরে যাওয়া আমার ডিকশনারিতে নাই। আই উইল সি আউট টু দ্য এন্ড। প্রয়োজন হলে আমি ওকে খুন করব। কাকে খুন করবেন সাহেব? কাকে আবার? ব্যারিস্টার মনোহর চৌধুরীর ছেলে বিদ্যুৎ চৌধুরীকে। কেন? আমাকে টেক্কা মেরে আমার বাগদত্তাকে ও বিয়ে করতে চলেছে। ববি, মনোহর চৌধুরীকে বলে দিস সে যেন তার ছেলেকে সাবধান করে দেয়। সে কি কথা সাহেব? বিদ্যুৎ মনোহর চৌধুরীর কুড়িয়ে পাওয়া ছেলে। কুড়িয়ে পাওয়া ছেলে মানে? সবাই জানে বিদ্যুৎ ব্যারিস্টার মনোহর চৌধুরীর ছেলে। আসলে তা নয়, মনোহর চৌধুরী এর আদি অন্ত কিছুই জানে না। একদিন রাতে আমি ওকে বিশ্বাস করুন। বন্ধ করুন। কি বলছো বিমান? আপনাকে বুদ্ধিমান হিসাবে জানতাম,
কিন্তু শেষ পর্যন্ত আপনি এই ভুলটা করতে যাচ্ছেন। ভুল কি বলতে চাচ্ছ তুমি? আঙ্কেল আপনি ডাক্তার, রক্ত দেখে রোগ নিরীক্ষা করে থাকেন। আপনার হবু জামাতা বিদ্যুৎ চৌধুরীর রক্তে কি কোনো ভেজাল খুঁজে পাননি? তার মানে? বিদ্যুৎ চৌধুরী অবশ্য চৌধুরী টাইটেলটা ধার করা, আসলে ও ব্যারিস্টার মনোয়ার চৌধুরীর কেউ নয়, সে এক কুড়িয়ে পাওয়া জারদ সন্তান। বিমান তুমি শিষ্টাচারের সীমা অতিক্রম করে যাচ্ছ। আপনি চলছেন কেন আঙ্কেল? আমি যা বলছি তা সত্যি, আর যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তার শাস্তি আমি নেব, আর যদি সত্যি হয় তাহলে বিদ্যুৎ চৌধুরী আত্মহত্যা করে তার জ্বালা মিটাবে। ডোন্ট বি এক্সাইটেড মাই বয়, তুমি বলো তুমি এ সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তর আপনি আর কোনোদিনও পাবেন না আঙ্কেল। তোমার এই কথার সপক্ষে কোনো প্রমাণ আছে? বলো বলো, কোনো প্রমাণ আছে? আছে, এই তোরাবালি তাদের বাড়ির একজন পুরনো দারোয়ান। হ্যাঁ হুজুর, ওই সাহেবকে ছোটবেলায় মনোয়ার চৌধুরীর বাড়ির গেটে একদিন ঝড়ের রাতে আমি কুড়িয়ে পেয়েছিলাম। যে অপবাদ তুমি আজ আমাকে দিলে তা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে তোমার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলব। কাঁদিস না মা, আমি বেঁচে থাকতে এই বিয়ে বন্ধ হতে পারে না। আমি জানি না আমার পাপ মুক্ত হয়েছে কিনা, কিন্তু বিশ্বাস করো বোন, আমি চেষ্টা ত্রুটি করিনি। আজ আজ তোমার বিদ্যুৎ বিয়ে করতে গেছে। আমি সব শুনেছি, কোনো ভুল করনি। তুই জানিস না বিদ্যুৎ মনোয়ার চৌধুরীর ছেলে নয়। ছি 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 ছি, সে নাকি একটা কুড়িয়ে পাওয়া জারদ সন্তান। কে বলেছে এ কথা? বিমান আর মনোয়ার চৌধুরীর পুরনো দারোয়ান তোরা। মিথ্যে কথা, বিদ্যুৎ কখনো জারদ সন্তান হতে পারে না, সে মনোয়ার চৌধুরীর ছেলে। তুই কি করে জানলি? আমি জানি। তোর এই জানাটা মিথ্যেও তো হতে পারে। আমার জানাটা যদি মিথ্যে হয় তাহলে ন্যায় ধর্ম আইন আদালত খোদা সব মিথ্যে হয়ে যাবে। আমি প্রমাণ করব, আমি প্রমাণ করব। মিথ্যে কথা মিথ্যে কথা মা, আমি যদি তোমাদের সন্তান হব তাহলে বাবার সঙ্গে আমাদের এই দূরত্ব কেন থাকবে? কি সে এমন আছে না অচেনা রহস্য জাভেদ করে তোমরা বেরিয়ে আসতে পারছো না? তাছাড়া তোমার খবর দেওয়া সত্ত্বেও বাবা কেন বিয়েতে উপস্থিত ছিলেন না বলো মা বলো? আমার জীবনের এই পরম লগ্নটাকে তোমরা এভাবে নষ্ট করে দিও না মা। আমি কে কি আমার পরিচয় আজ তোমাকে বলতেই হবে মা। মা মা, কেঁদে কোনো লাভ নেই শাওন, তোমার নিমন্ত্রিত অতিথিরা ঘটনার পরিণতি বুঝতে পেরে একে একে সবাই কেটে পড়েছে। আপনার দুটি পায়ে পড়ি, আপনি এখান থেকে চলে যান। কেন? জারজ লোকের স্ত্রী হওয়ার চেয়ে বদ্ধ লোকের রক্ষিত হওয়া অনেক ভালো। বিমান, তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, ভদ্রলোক তো হতেই পারোনি, জীবনে কখনো অমানুষের গণ্ডি পেরিয়ে আসতেও চেষ্টা করলে না। তবে এই অমানুষের আসল রূপটা দেখো। খবরদার, কেউ চিৎকার করলে সবাইকে গুলি করে মারব। না না, শেষ পর্যন্ত না পুলিশ কেসে ফেঁসে যাই। ওরে বাবা, মুসিবতে আসি। এই তোর মা। মা না না, তুমি? হ্যাঁ হাসিনা, আমি। কিন্তু তুমি যে মনোয়ার চৌধুরীকে জানতে, সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। আমি তার প্রেতাত্মা হাসিনা, আমি তার প্রেতাত্মা। তোমাকে কোনো প্রশ্ন করব না, আমার জীবনের ব্যর্থ কাহিনীর সাথে জড়িয়ে আমি তোমাকে অভিযুক্তও করব না। শুধু অনুরোধ করছি, আমার এই সন্তানকে তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করো না। বাবা বাবা,
সত্যকে অস্বীকার করলেও রক্তের বাঁধন কখনো ছিন্ন হয় না রে। আমার বুকের ভেতর যে আগুন একদিন চলেছে, সেই আগুনে কি আমি পুড়ে ছাই হয়ে যাইনি? তবুও যদি আমার শাস্তি না হয়ে থাকে, তবে তবে তোমরা আমাকে শাস্তি দাও, শাস্তি দাও। সব ক্ষমা করিতে বিদ্যুৎ, সব ভুলে যা। আমরা তোমাকে কোনো শাস্তি দেব না বাবা, তোমারই সামান্য ভুলের জন্য তোমাদের তিনটি জীবন আর ছিন্ন মূলের মতো হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেবেন, যে অধিকার আমি নিজে ছেড়ে গিয়েছিলাম সে অধিকার আমি কেড়ে নিতে আসিনি। আপনার সংসার, আপনার বিদ্যুৎ, আপনারই সব। সেদিন থেকে জেনেছি চৌধুরী আপনার স্বামী, সেদিন থেকে আমি তাকে স্পর্শ করিনি। আপনার স্বামী ও সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে এতদিনে আমি নিষ্কৃতি পেলাম। মা, 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 মা গো, মা, don't cry my son, don't cry. যদি পারো এই হতভাগিনীকে একটু দোয়া করো, এমন কপাল নিয়ে পৃথিবীতে কেউ যেন আর না আসে। তার শেষ আশা বৌমাকে তুমি ঘরে তুলে আনো। জানিস আসি, আজ থেকে 20 বছর আগে ইনি গিয়েছিলেন আমার কাছে তার মাতৃত্ব নষ্ট করতে। আঙ্কেল, মুসিবতে আছি, বিমান শাওনকে নিয়ে পালিয়েছে তার গুলশানের বাড়িতে। শাওনকে নিয়ে বিমান পালিয়েছে? মুসিবতে আসি,